প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা যারা বেকার রয়েছেন এবং কি নতুন ব্যবসা শুরু করতে যেতেছেন, কিভাবে ব্যবসা করবেন, অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা শুরু করে আপনারা মাসে 20-30 হাজার টাকা কিভাবে ইনকাম করতে পারবেন, আজকের ভিডিওর মধ্যে তুলে ধরব। তাই আজকের ভিডিওটা অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিউয়ার্স। আপনারা যারা আইসলোলি মেশিন নিয়ে যারা বিজনেস করতে চান এবং কি যারা আইসক্রিম তৈরি করতে চান, আইসক্রিমের কারখানা দিতে চান, তাদের জন্য কিন্তু আজকের এই সন্ধানটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু প্রাইস সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, বিস্তারিত জানার চেষ্টা করি। একটা আইসলোলি মেশিন দাম কত পড়তে পারে এবং কি কাঁচামাল সহ কত টাকা পুঁজি লাগতে পারে, আপনি কত টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে তুলে ধরব। তাই ভিডিওটা অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবেন, যাতে করে বেকার যেন বাংলাদেশের 64 জেলা যেন কোনো বেকার ভাই যেন বেকার না থাকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো ভাই। আপনাদের এটা তো সম্পূর্ণ পাইকারি সব? সব পাইকারি। আপনারা কি এগুলো কন্ডিশনে সেল করেন? অবশ্যই সেল করি কন্ডিশনে। আপনাদেরকে 1020 টাকা আগে পেমেন্ট করলে হবে, বাকি টাকাটা মাল হাতে পেয়ে পেমেন্ট করে দিলে হবে? বুঝতে পারছি। তো আজকে কি দেখাবেন? আজকে আইসলোলি পপের যে মেশিনটা আমরা পাইকারি রেটে বিক্রি করি, আর আইসলোলি কিভাবে যে মালটা ভরার পরে মুখটা সিলিং করা হয়। বুঝতে পারছি। মানে একটা আইসলোলি আইসক্রিম তৈরি করতে কি কি পণ্য লাগে, কি কি কাঁচামাল লাগে এবং কি কিভাবে তৈরি করতে হয় আজকে সবগুলো তুলে ধরবেন না? তো আপনার এখানে আমার ভিউয়ার্সরা কিভাবে আসতে হবে এবং কি কিভাবে অনলাইনে নিতে হবে একটু বিস্তারিত একটু বলে দেন। এটা আপনি গিয়া আমাদের দোকান ঢাকা চক বাজার সাথে মলয় বাজার পড়ছে, চক বাজার মলয় বাজার, মলয় বাজার টাওয়ার 1 নম্বর গেট। 1 নম্বর গেট। বা কেউ যদি না চিনে আপনার শপটা তাহলে আপনার এখানে এসে আপনাদেরকে ফোন দিলে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন। বুঝতে পারছি। তো আপনার শপের নামটা একটু বলে দেন, আপনার দোকানের নামটা একটু বলে দেন। মন্দিরা এন্টারপ্রাইজ। আর কাঁচামাল সহ একজন ভাই যদি বেকার ভাই যদি কারখানা দিতে চায়, আইসলোলি আইসক্রিম তৈরি করতে চায় কারখানা দিয়ে, তাহলে কত টাকার পুঁজি দিয়ে কারখানাটা চালু করতে পারবে? আপনি মেশিন সহ আপনি কাঁচামাল সহ 20-25 হাজার টাকা ইনভেস্ট করলে আপনি মোটামুটি কারখানাটা চালু করতে পারবেন। কারখানাটা চালু করতে আমাদের কাছে যে কেমিক্যালটি আছে তৈরি করার জন্য, এই যে আইসলোরি যে কেমিক্যালটি এই কাঁচামালটি আছে, এটি নিয়ে আপনি কী কী প্রয়োজন এখানে সব আছে, এই যে এখানে ফ্লেভার আছে সবজি আছে, কাঁচামাল সবগুলো আপনার কাছে পাওয়া যাবে। আমার কাছে আমরা নিজেরা প্যাকেজে রেডি রেখে। বুঝতে পারছি। তো আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে যারা বেকার রয়েছে তারা কিন্তু কি আইসলোলি আইসক্রিম তৈরি করতে পারবে না, তো আপনি একটু আইসলোলি কিভাবে তৈরি করা হয় একটু বিস্তারিত আমাদের যারা আমাদেরকে মেশিনটা নিবে, মালটা কিভাবে বানাই দেবো, কিভাবে মিলাইতে হবে, এটি আমরা সম্পূর্ণ দেখাই দিব, সম্পূর্ণ বইলা দিব। ওটা কি আপনার ফ্রি সার্ভিস? তো যারা বেকার রয়েছেন তারা কিন্তু আইসলোলি মেশিনটা নেওয়া, যারা আইসলোলি মেশিন নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এবং কি অল্প পুঁজিতে আপনারা ব্যবসাটা করে আপনারা মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই যে রুবো আইসক্রিম, আইসলোলি আইসক্রিম, তো এটা আইসলোলি এটা হচ্ছে আইসলোলির প্যাকেট, ইয়ার্স এক প্যাকেটে 12 পিস থাকে না? জি জি। বুঝতে পারছি। তো আপনারা যারা ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু চলে আসবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে কাজটা শিখিয়ে তারপর যে মেশিন বিক্রি করবে ভাই। এই পণ্য 1 পিসে 1 টাকা খরচ, বিক্রি 2 টাকা পাইকারি। এটা 1 টাকা খরচ হবে? হ্যাঁ, পাইকারি বিক্রি 2 টাকা। একটা আইসক্রিম তৈরি করতে মাত্র 1 টাকা খরচ হবে? তৈরি করবে। আর বিক্রি করবে কত পাইকারি? বুঝতে পারছি। এই ব্যবসা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা, আইসলোলি আইসক্রিম তৈরি করার ব্যবসাটা। এখন কিন্তু গরমের সিজন, আইসলোলি আইসক্রিমের খুবই চাহিদা। তো আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে যেতেছেন এবং কি বেকার রয়েছেন তারা কিন্তু আইসলোলি মেশিন নিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন, এবং কি কারখানাটা দিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন, মাত্র 20-25 হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন না ভাই? তো আমার ভিউয়ার্স উদ্দেশ্যে আর কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। এখন মুখটা কিভাবে মালটা ভরার পরে মুখটা কিভাবে সিলিং করা আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ দেখান একটু। আপনার চিনি ভাই
ইয়ার্স আমরা আপনাদেরকে মানে আইসলোলি আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় আমরা আপনাদেরকে পানি পড়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কিভাবে তৈরি করবেন, কাঁচামাল নিয়ে কেমিক্যাল কিভাবে ভরবেন এবং কি সব কিছু আপনাদেরকে ভাই শিখিয়ে দিবে। আমরা শুধু আপনাদেরকে আপনারা বুঝতে পারছি, আমরা শুধু আপনাদেরকে পানি পড়ে, এখন আমাদের হাতে কেমিক্যাল নাই, আমরা শুধু আপনাদেরকে পানি পড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আইসলোলি আইসক্রিম কিভাবে তৈরি করতেছে। একটা মেশিনের ভিতরে আপনার মুখটা লাগিয়ে আপনার একটা চাপ দিয়েছে, আপনার আইস স্লোলি তৈরি করা হয়ে গেছে। এই যে দেখেন, খুবই চমৎকার ভিউয়ার্স, এই যে দেখেন আপনারা আপনারা এভাবে আপনারা আইস স্লোলি গুলা তৈরি করে দেখান। না না পানি পড়ছে, এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই যে দেখেন পানি পড়তেছে না ভিউয়ার্স। তো আপনারা এভাবে আইসলোলিগুলো তৈরি করে আপনারা মার্কেটিং করতে পারবেন। এই প্যাকেটের ভিতরে আপনারা ভরে 12 পিস করে আপনারা 12 পিসের একটা প্যাকেট, এই প্যাকেটের ভিতরে আপনারা 12 পিস ভরে ভরে আপনারা পাইকারি সেল করতে পারবেন। 45 পিসের বইও আছে আমাদের কাছে, 45 পিসের। আর এটা তৈরি করার জন্য যা যা কাঁচামাল লাগে সবই আমাদের কাছে পাবেন পাইকারি রেটে, যারা আমাদের সব সুযোগ সুবিধা আমরা করে দেবো। যদি মালটা কিভাবে বানাইতে হয় যারা আমাদের থেকে মেশিন নেবে, যদি বলে আমার বাড়িতে যে মালটা বানায় দিতে শিখিয়ে দিয়ে আসতে, আমরা যাই শিখিয়ে দিয়ে আসবো। বুঝতে পারছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এইসব ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য এবং কি বেকার ভাইদের জন্য এইসব মেশিনগুলো তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা ব্যবসা শুরু করতে চাইতেছেন, মেশিন নিয়ে আইসক্রিম তৈরি করতে চাইতেছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কি যারা কারখানা দিতে চান আইসক্রিমের, তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি শপে চলে আসবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।